রবিবার রাজধানী আড়ালিয়াস্থিত জ্ঞানোদয় ভবনে এক রক্তদান মহোৎসবের আয়োজন করে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আগরতলা শাখা। এই রক্তদান শিবিরে উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন রাজ্য সরকার সমাজ কল্যাণ সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানে রক্তদাতাদের মধ্যে উৎসাহ প্রদান করেন মুখ্যমন্ত্রী এবং সমাজ কল্যাণ সমাজ শিক্ষা মন্ত্রী। উদ্বোধনী ভাষণে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের কল্যাণে সরকার কাজ করে চলেছে, কিন্তু জনগণকে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে, কারণ ভগবান ছাড়া কিছু হবে না। গোটা দেশে ধর্মীয় পুনর্জাগরণ চলছে। সম্প্রতি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্বেকার রাম রাজত্বে শান্তি যেমন ছিল, তেমনি সবার সহাবস্থান ছিল। বর্তমান সময়ে সরকার সকলকে সাথে নিয়ে এগিয়ে চলতে চায়। এখান থেকে এখন আস্তিকের একটা পরিবেশ এখন তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীজি এখন যেভাবে মন্দির গুলোকে পুনর্বীকরণের চেষ্টা করছেন, রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আপনারা দেখেছেন রামলালি প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে। মনে হচ্ছে কেন আবার এখানে আমরা সবসময় বলি যে রামরাজ্য রামরাজ্য, সেটা যেন আবার নতুনভাবে এখানে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ আমরা মনে করি যে রাম রাজত্বের সময় আমরা দেখিনি, সেই রাম রাজত্বের সময় সেখানে আইনের শাসন ছিল, মানুষের সব ধর্মের লোক সেখানে বসবাস করত, মানুষ মানুষের জন্য কাজ করত, সেটা যেন মনে হচ্ছে আবার এই ধর্মীয় পুনর্জাগরণ আবার ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা আমার মনে হচ্ছে আপনারা নিশ্চয়ই আপনারা দেখেছেন। এবং আমরা চাই যে আমরা সব মানুষের জন্য আমরা কাজ করি, সব মানুষের সবাইকে নিয়ে একসাথে আমরা চলি, সেই দিশায় আমরা কাজ করছি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় বলেন, সরকার বিভিন্ন জেলায় নেশা মুক্তি কেন্দ্র গড়ে তুলছে, কিন্তু নেশা যারা করেন তাদের সংখ্যা কমছে না, এই সংখ্যা বেড়েই চলছে, একে কমিয়ে আনতে হবে। রবিবার আন্তর্জাতিক মাতৃদিবস, এই প্রসঙ্গে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, দিকে দিকে এখন বৃদ্ধাশ্রম গড়ে তোলার হিড়িক পড়েছে, আজ থেকে 25 বছর আগে এরকম ছিল না। তাই আজকের এই দিনে মায়েদের সম্পর্কে সামাজিক মাধ্যমে দু কথা লিখে পোস্ট ছেড়ে দিলে সব হবে না। মায়েরা যাতে বাড়িঘরে সসম্মানে অধিকার নিয়ে থাকতে পারেন সে ব্যবস্থা করতে হবে। এই প্রসঙ্গে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। তাহলে এই যে আজকে আন্তর্জাতিক আমরা মাতৃদিবস মানাচ্ছি, সেটা কতটুকু আজ সেটা আমরা বলবো যথাযথ, সেটা নিয়েও আমাদের মধ্যে ভাবনার বিষয় রয়েছে। আমরা মায়েরা যারা রয়েছে, দিদিরা যারা রয়েছে, আমরা সবাই মিলে এই আন্দোলনটা তো নিজেদেরকে সামিল করতে হবে যে প্রত্যেক মাকে যেন বাড়িতে থাকতে পারে এবং ভালোবাসার সঙ্গে তাকে সম্মানের সঙ্গে সে যেমন তার মায়ের যে অধিকার সেটা যেন মা পায়। তবেই আমরা বলবো যে এই আন্তর্জাতিক যে মাতৃদিবস সেটা সার্থকভাবে আমাদের শ্রদ্ধাঞ্জলি জানাবো, নতুবা আমরা এই প্রতি বছর প্রতিযোগিতা করে সেখানে বৃদ্ধাশ্রম তৈরি করবো আর মায়েরা একটা বয়স আসলে সেখানে চলে যাবে। এদিন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত রক্তদান মহোৎসবে স্বেচ্ছায় রক্তদানকে কেন্দ্র করে ভক্ত সাধারণদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। উদ্যোক্তাদের এই ধরনের সামাজিক উদ্যোগে ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং মন্ত্রী টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।